ওকে, এখন আমরা আসব হচ্ছে পরেরটাতে, এফ নাম্বারে। কি বলেছে দেখো, রানার রাস টু দ্য স্পট, স্পটে ছুটে গেল, লাকিলি দ্য ইঞ্জুরি ওয়াজ নট সিরিয়াস, ইঞ্জুরিটা মারাত্মক ছিল না, উইথ দ্য হেল্প অফ ড্যাশ পিপল। এখন এখানে দেখো, এখানে দেখো কি বলেছে, যে উইথ দ্য হেল্প অফ ও ইউজ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন পিপল, হি টুক দ্য বয় ইন অ্যান অটো রিক্সা অ্যান্ড রাস্ট টু আ ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। এখানে এখন দেখো আমরা এফ এবং জি নাম্বার, হ্যাঁ, অ্যাকসেন্টের যে দুটা দেখছি। দেখো কি বলেছে, উইথ দ্য হেল্প অফ কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ারগুলো কী কী মনে রাখবে, কোয়ান্টিফায়ার মানেই হচ্ছে সংখ্যাবাচক। কোয়ান্টিফায়ার কি, যেমন সাম, এনি, মেনি, সেভেরাল, ফিউ, অল, মোর, মোস্ট, নো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ ইত্যাদি, এগুলো হচ্ছে কি, কোয়ান্টিফায়ার। তার মানে তোমাকে কোয়ান্টিফায়ার আকার, কোয়ান্টিফায়ার চাইলেই তুমি কি ব্যবহার করবা, সাম, এনি, মেনি, সেভেরাল, ফিউ, অল, মোর, মোস্ট, নো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, এগুলো কোয়ান্টিফায়ার। তাহলে এখানে তুমি কি ব্যবহার করবে, উইথ দ্য হেল্প, উইথ দ্য হেল্প অফ সাম, উইথ দ্য হেল্প অফ ড্যাশ পিপল, মানে কিছু মানুষের সহযোগিতায় সে বালকটাকে একটা রিক্সায় উঠালো এবং রাস টু এ কে ড্যাশ হসপিটাল। তাহলে এখানে ড্যাশের জায়গায় মডিফায়ার অ্যাডজেক্টিভ বসাতে বলেছে, যার হেডওয়ার্ড হচ্ছে কে, হসপিটাল। তার মানে কিছু মানুষের সহযোগিতায় সে কিছু বলতে, তাহলে এই এফ নাম্বারে উত্তর কী হবে, সাম। আর সে কিছু মানুষের সহযোগিতায় অটো রিক্সায় উঠালো বালকটাকে এবং নিকটবর্তী একটা হাসপাতালে কি নিয়ে গেল, তাহলে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেল, নিকটবর্তীর তাহলে ইংলিশ কি হবে, জি নাম্বারে, জি নাম্বারে উত্তরটা হবে হচ্ছে নেয়ার বাই, কি হবে, নেয়ার বাই। ওকে, তাহলে এইভাবে আমরা প্রশ্নের কি সমাধানগুলো করব। ওকে, এরপরে আসো তোমার এইচ নাম্বারে কি আছে দেখো। এইচ নাম্বারে এখানে বলেছে দ্য বয় ওয়াজ ট্যাক, আমি এগুলো লিখেই ফেলি তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, দ্য বয় ওয়াজ টেকেন টু দ্য ইমার্জেন্সি ওয়ার্ড। এইচ নাম্বারে কি বলেছে, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। তার মানে এখানে একটা এইচ নাম্বারে অ্যাডভার্ব বসাতে হবে, যে মডিফাই করে কাকে, টেকেন, ভার্বকে। তাহলে বালকটাকে ইমার্জেন্সি ওয়ার্ডে নেওয়া হয়েছিল তৎক্ষণাৎ। তাহলে তৎক্ষণাৎ ইংলিশ কি, এইচ নাম্বারে কি আসবে, ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি তাকে কি, তৎক্ষণাৎ কি, ওখানে ইমার্জেন্সি ওয়ার্ডে নেওয়া হয়েছিল, ইমিডিয়েটলি। এখন দেখো তোমার এখানে কি বলেছে এর পরেরটাতে, এখানে তোমরা কুইকলিও দিতে পারো এইচ নাম্বারে, ইমিডিয়েটলি অথবা কি কুইকলি, যে কোনো একটা দিতে পারো। পরেরটাতে বলেছে ডক্টরস এক্সামাইন্ড হিম, ডক্টর তাকে পরীক্ষা নিরীক্ষা করলো, অ্যান্ড টোল্ড হিম দ্যাট, এবং বলেছিল যে হি ওয়াজ আউট অফ ড্যাঞ্জার, সে বিপদমুক্ত। রানা টুক দ্য সেলফোন নাম্বার অফ, দেখো এর পরেরটা একটু তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, রানা টুক দ্য সেলফোন নাম্বার অফ পসেসি টু প্রি মডিফাই দ্য নাউন ফাদার। এখানে দেখো তোমাদের এই যে ফাদার নাউন, এর আগে তোমার পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলেছে। ইংরেজিতে প্রোনাউন ইউজের দিক থেকে পাঁচ ধরনের, কি কি দেখো, সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ অ্যাডজেক্টিভ, আর হলো পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, আর একটা আছে রিফ্লেক্সিভ প্রোনাউন। যাই হোক, ওটা এখানে কাজে লাগে না। সাবজেক্ট যদি আই হয়, অবজেক্ট কি, মি, পসেসিভ অ্যাডজেক্টিভ মাই, আর প্রোনাউন হচ্ছে মাইন,
সাবজেক্ট যদি উই হয় অবজেক্ট কি আস, পসিভ অ্যাডজেক্টিভ আওয়ার, প্রোনাউন কি আওয়ার্স। সাবজেক্ট যদি ইউ হয় অবজেক্টও কি ইউ, পসিভ অ্যাডজেক্টিভ ইয়োর, প্রোনাউন কি ইয়োরস। সাবজেক্ট যদি দে হয় অবজেক্ট কি দেম, পসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে দেয়ার আর প্রোনাউন হলো দেয়ার্স। সাবজেক্ট যদি হি হয় অবজেক্ট কি হিম, পসিভ অ্যাডজেক্টিভ হিজ, প্রোনাউনও হিজ। সাবজেক্ট যদি শি হয় অবজেক্ট কি হার, পসিভ অ্যাডজেক্টিভ হার আর প্রোনাউন হচ্ছে কি হার্স। তো বোর্ডে তাকাও দেখো, কোনো বাক্যে যদি পসেসিভ অ্যাডজেক্টিভ থাকে, কি থাকে পসিভ অ্যাডজেক্টিভ, তাহলে এরপরে নর্মালি কি বসে নাউন, সেক্ষেত্রে ভার্ব আসলে ভার্বের সাথে কি হবে আইএনজি। আর মনে রাখবা পসিভ অ্যাডজেক্টিভ যুক্ত নাউনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে পসিভ প্রোনাউন। যেমন মাই পেন সংক্ষেপে আমরা কি বলি মাইন, আওয়ার হাউস সংক্ষেপে কি বলি আওয়ার্স, ইয়োর কলেজ সংক্ষেপে কি বলি ইয়োরস, দেয়ার হাউস সংক্ষেপে কি বলবো দেয়ার্স, এরকম। তো এখন এই পসিভ অ্যাডজেক্টিভটা ইউজ হয় কিভাবে, কোনো বাক্যের নাউন যার হয়ে ব্যবহার হয় ঠিক তার পসেসিভ অ্যাডজেক্টিভ ওই নাউনের আগে বসে। যেমন দেখো যে ওয়ান শুড রিসপেক্ট ড্যাশ প্যারেন্টস, তো এখানে এই প্যারেন্টস যে নাউন, এই নাউনটা কার হয়ে ব্যবহার হচ্ছে ওয়ানের, এই বাবা মা কার ওয়ানের, ঠিক এই ওয়ানের পসিভ অ্যাডজেক্টিভ ওই নাউনের আগে বসবে, তাহলে কি হবে ওয়ান্স। এখানে এই ফাদার নাউনটা কার, ওই বালকটার, তাহলে ওই বালকের প্রোনাউন কি হি, তাহলে তার পসেসিভ অ্যাডজেক্টিভ কি হবে হিজ, এই হিজটাই হচ্ছে ওর আগে বসবে পসিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এফ নাম্বারে আমাদের তাহলে উত্তর কি হচ্ছে হিজ পসিভ অ্যাডজেক্টিভ আকারে। ওকে, এরপরে দেখো কি আছে, ও এটা তো এফ না, আই নাম্বার, আই আই নাম্বারে তাহলে উত্তরটা কি হবে এইস। এরপরে আসো জে নাম্বারে কি বলেছে, দেখো হি ইনফর্মড হিম অব দ্য অ্যাক্সিডেন্ট, সে দুর্ঘটনাটা সম্পর্কে জানালো তার বাবাকে। দ্য ফাদার কেম উইথিন ড্যাশ আওয়ার, তার বাবা কি এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা যাই হোক তার মধ্যে কি চলে আসলো। হি থ্যাঙ্কড রানা ফর হেল্পিং হিজ সন, সে রানাকে ধন্যবাদ জানালো তার ছেলেকে সহযোগিতা করার জন্য। এখানে তোমার দেখো কি বলেছে, দ্য ফাদার কেম উইথিন ইউজ কোয়ান্টিফাই টু প্রি মডিফাই দ্য নাউন আওয়ার। তো দেখো এখানে আওয়ারটা যে হেডওয়ার্ড বা নাউন, এটা কিন্তু সিঙ্গুলার, এটা কি সিঙ্গুলার, যেহেতু সিঙ্গুলার তার মানে এর আগে কোয়ান্টিফায়ার সিঙ্গুলার বসবে। সিঙ্গুলার কোয়ান্টিফায়ার কোনগুলো, এনি তারপর ওয়ান, এগুলোই, এই দুটাই। তো সিঙ্গুলার কোয়ান্টিফায়ার যদি হয় তাহলে এনি আওয়ার তো কখনো হয় না, যে তাহলে আমরা বলতে পারি ওয়ান আওয়ার, তার মানে কি সে এক ঘন্টার মধ্যে চলে এসেছিল, তাহলে যে নাম্বারে উত্তর কি হবে ওয়ান। হ্যাঁ, উইদিন ওয়ান আওয়ার অথবা উইদিন অ্যান আওয়ারও আমরা কি দিতে পারি, যদি আর্টিকেল চাইতো, এটাই যদি বলতো ইউজ আর্টিকেল টু প্রি মডিফাই দ্য নাউন, তখন তুমি দিতা কি অ্যান, আর যেহেতু কোয়ান্টিফায়ার চেয়েছে অ্যান না দিয়ে তুমি কি দিচ্ছ ওয়ান, আমরা অ্যান দিতে পারবো না। ওকে, তো ধন্যবাদ, আমরা আশা করি মডিফায়ার খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। ইলজিক্যাল পার্টিসিপল মডিফায়ার, যাকে আমরা সংক্ষেপে ড্যাংলিং মডিফায়ারও বলি, ড্যাংলিং, তো এই ইলজিক্যাল পার্টিসিপল মডিফায়ার এটার বিষয়টা কি, এটা আমরা দুইভাবে মনে রাখতে পারি। একটা হচ্ছে প্রথম ভার্বের কাজ যে করে সে যদি সাবজেক্টে থাকে তাহলে পরের ক্লজটার কোনো পরিবর্তন হবে না, আর যদি প্রথম ভার্বের কাজ যে করে সে সাবজেক্টে না থাকে তাহলে পরের ভার্বের সাবজেক্ট হিসেবে তাকে আনতেই হবে। তাহলে কথাটা কি, যে প্রথম ভার্বের কাজ যে করে সে সাবজেক্টে না থাকলে পরের ভার্বের সাবজেক্ট হিসেবে তাকে আনতেই হবে, আর যদি প্রথম ভার্বের কাজ যে করে সে সাবজেক্টে থাকে তাহলে পরেরটার কোনো পরিবর্তন
হবে না। দেখো আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমরা নর্মালি চলতে ফিরতে যে কথাগুলো বলি, যেমন ধরো আমরা বলি না যে এক কাপ চা খেয়ে অফিসে যাই, দরজা বন্ধ করিয়া বাইরে যাই, এই যে কথাগুলো বলি এগুলো ইললজিক্যাল পার্টিসিপল মডিফায়ার। জাস্ট গ্রামাটিক্যাল কারেকশনটা হচ্ছে প্রথম ভার্বের কাজ যে করে তাকে পরের সাবজেক্টে আনতেই হবে। হ্যাঁ, তো আমরা উদাহরণ দিয়ে এটা দেখি। দেখো যেমন ধরো তোমার গোয়িং আউট দ্য ডোর ওয়াজ ক্লোজড, বাইরে গিয়ে দরজাটা বন্ধ করা হয়েছিল। বাইরে যাওয়ার কাজ কে করেছে? যে কোনো পার্সন। যে করেছে সে কি আসে পরের সাবজেক্টে? দরজা তো আর বাইরে যায়নি, তাহলে এটা কি ইনকারেক্ট। এটার কারেক্টটা কি হবে? মনে রাখবে যে এক্ষেত্রে কিন্তু ওই সাবজেক্টটা আনতে গিয়ে অনেক সময় অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ এগুলো করতে হয়। তো দেখো যেমন ধরো গোয়িং আউট, এটা প্যাসিভ আছে অ্যাক্টিভ করো, যে কোনো পার্সনকে সামনে নিয়ে আসো, আই পাস্ট ইনফিনিটের প্যাসিভ, তাহলে কি হবে আই ক্লোজড দ্য ডোর, আই ক্লোজ দ্য ডোর। তো এখানে দেখো যে আরেকটা উদাহরণ দিয়ে আমি দেখাই, যেমন ধরো আনএবল টু সুইম আ লাইফ গার্ড রেস্কিউড মি। তো এখানে দেখো আনএবল টু সুইম, সাঁতার কাটতে অক্ষম কে? আমি। দেহরক্ষী যদি অক্ষম হয় তাহলে রক্ষা করবে কি? তাহলে এই যে অক্ষমটা যে তাকে পরের সাবজেক্টে আনতেই হবে, তার মানে এটা কি ভুল। কারেক্টটা কি হবে? দেখো যে আনএবল টু সুইম, আনএবল টু সুইম, তাহলে এটা অ্যাক্টিভ আছে প্যাসিভ করো, কি হবে আই ওয়াজ রেস্কিউড বাই এ লাইফ গার্ড। ওকে, তাহলে দেখো প্রথম ভার্বের কাজ যে করে সে যদি সাবজেক্টে না থাকে পরের সাবজেক্টে তাকে আনতেই হবে। এখন প্রথম ভার্বের কাজ যে করে তাকে সাবজেক্টে দিয়ে আমরা একটা উদাহরণ দেখি। দেখো দেখো যেমন ধরো ক্রসিং দ্য রোড এ কার অলমোস্ট স্ট্রাক আস। তাহলে ক্রসিং দ্য রোড, ক্রসের কাজটা কি করছে? আমরা যে কাজ করছে সে কি আসে পরের সাবজেক্টে? নেই, তার মানে এটা কি ভুল। তাহলে আমাদের কাজটা যে ক্রস করছে সে যদি সাবজেক্টে দেই আমরা, তাহলে দেখো নর্মালি আমরা কি জানি যে একটি কাজ চলাকালীন সময় যদি আরেকটি ঘটে তাহলে যে কাজটা আগে থেকে ঘটছে ওইটা হবে পাস্ট কন্টিনিউয়াস, পরেরটা হবে পাস্ট ইনফিনিট। তাহলে ক্রসের কাজটা আগে হচ্ছে, আঘাতের কাজটা কি পরে হচ্ছে? তাহলে আমরা এটা কি করব পাস্ট কন্টিনিউয়াস। যেমন উই ওয়ার ক্রসিং দ্য রোড, তো এখানে দেখো প্রথম ভার্বের কাজ যে করে সে সাবজেক্টে আসে, তাহলে পরেরটার কি কোনো পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না, যা আসে তাই। এ কার অলমোস্ট স্টাক আস। এখন দেখো এটা একটা ক্লোজ, এটা একটা ক্লোজ, কয়টা ক্লোজ? দুইটা ক্লোজ। যদি দুইটা হয় তাহলে একটা কি লাগবে? ক্লোজ মার্কার বা কনজাংশন, হোয়েন অ্যা সিন, যে কোনো একটা বসিয়ে দাও। আমরা সাবজেক্ট দিয়ে করলাম, এটা কিন্তু সাবজেক্ট ছাড়াও করা যায়। যেমন এটাকে আমরা এভাবে কারেক্ট করতে পারি, যেমন ক্রসিং দ্য রোড, তাহলে ক্রসের কাজ কে করছে? আমরা। তারা অবজেক্টে আছে সাবজেক্টে আনো, অ্যাক্টিভ আছে প্যাসিভ করো, তাহলে কি হবে উই ওয়্যার অলমোস্ট স্ট্রাক বাই আ কার। এটাও কি কারেক্ট, ক্রসের কাজ যে করছে সে পরের সাবজেক্টে আসে। তাহলে এই ইলজিক্যাল পার্টিসিপল মডিফায়ার বা ড্যাংলিং মডিফায়ার, এই যে ইলজিক্যাল পার্টিসিপল মডিফায়ার, ইনশাল্লাহ তোমরা এই দুইটা কথা শুধু মনে রাখবে,
প্রথম ভার্বের কাজ যে করে সে সাবজেক্টে না থাকলে পরের সাবজেক্টে তাকে আনতেই হবে, সেটা অ্যাক্টিভ করে হোক প্যাসিভ করে হোক। আর প্রথম ভার্বের কাজ যে করে সে যদি সাবজেক্টে থাকে তাহলে পরেরটার কোনো পরিবর্তন হবে না, শুধু দুইটা ক্লজ হলে একটা কি ক্লজ মার্কার বা কনজাংশন লাগবে। এই আশা করি তোমাদের আর কখনোই এটা ভুল হবে না। ধন্যবাদ।